নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে নতুন ধরনের একটি ভর্তা রেসিপি, গাঁঠি কচু বা কচুর মুখের ভর্তা। একেবারে নতুন ভাবে খুবই সহজ আর টেস্টি এই রেসিপিটা, পুরনো দিনের একটি রান্না, এখন প্রায় হারিয়েই গেছে, চটজলদি বানানো যায়। আর রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাতে হয় কচুর মুখী ভর্তা বা গাঁঠি কচুর ভর্তা। কচুর মুখী ভর্তা বানানোর জন্য আমি 250 গ্রাম কচুর মুখী নিয়েছি। কচুর মুখীটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই কচুর মুখীটাকে গাঁঠি কচুও বলা হয়। লাগছে পরিমাণ মতো সর্ষের তেল, সর্ষের তেল ছাড়া এই ভর্তাটা ভালো হবে না। তেলটা পরিমাণ অনুযায়ী নেবেন, ভর্তায় যতটা তেল আপনারা পছন্দ করবেন। একটা ছোট পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, তবে ঝালটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ইউজ করবেন, স্বাদ অনুযায়ী নুন। আর এই রান্নাটায় একটু রসুন বেশি লাগছে, আমি 10 কোয়া রসুনকে কুচি করে নিয়েছি, আর 1 মুঠো ধনে পাতা কুচি লাগছে। এবার কচুর মুখিটাকে আমি সেদ্ধ করে নেব পরিমাণ মতো জল দিয়ে। ঢাকা চাপা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব। খুবই ভালোভাবে সেদ্ধ করতে হবে, যাতে সেদ্ধ হওয়ার পরে কচুর মুখিটা হাত দিয়ে খুব ভালোভাবে মাখা যায়। কচুর মুখিটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, হাত দিয়ে চেপে দেখাচ্ছি, দেখুন এতটাই নরম হতে হবে যাতে হাত দিয়ে খুব ভালোভাবে মাখানো যায়। এবার এই কচুর মুখির খোসাগুলোকে আমি ছাড়িয়ে রাখব। এবার কড়ায় আমি 1 চা চামচের মতো সর্ষের তেল দিয়েছি। এই সর্ষের তেলের মধ্যে আমি শুকনো লঙ্কাটা লাল করে ভেজে তুলে নেব। লো ফ্লেমে ধীরে সুস্থে শুকনো লঙ্কাটা ভাজতে হবে, কেননা হাই ফ্লেমে দিলেই অতিরিক্ত কালো হয়ে শুকনো লঙ্কার যে সুন্দর একটা গন্ধ থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই একটু লো ফ্লেমে একটু সময় নিয়ে শুকনো লঙ্কাটা ভাজতে হবে। শুকনো লঙ্কাটা দেখুন আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে আমি রসুনটা দিয়ে দিলাম, আর রসুনটাও লো ফ্লেমে বেশ লাল করে ভেজে নেব। সাধারণত রসুন খুব লাল করে ভাজা হয় না, কিন্তু এই ভর্তাটায় রসুনটা একটু বেশ লাল লাল পোড়া পোড়া করে ভেজে নিলে ভর্তার টেস্টটা খুব ভালো হয়। রসুনটাকেও দেখুন লো ফ্লেমে আমি যত্ন করে সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এবার ভাজা রসুনটাকেও তুলে নেব। কচুর মুখিটা এখন ঠান্ডা হয়ে গেছে আর আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমরা ভর্তাটা তৈরি করব। এবার একটা বড় বোল নিয়েছি, এর মধ্যে শুকনো লঙ্কা, রসুন আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে মেখে নেব। নুনটা দেওয়ার কারণে শুকনো লঙ্কাটা খুব তাড়াতাড়ি মাখানো যায়। আর শুকনো লঙ্কাটা চেষ্টা করবেন ভাজার কিছুক্ষণ পরেই মেখে নিতে, না হলে এটা সুন্দরভাবে এটা মাখা যাবে না। এবার ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, আর একটু মিশিয়ে দিলাম। এবার কচুর মুখি দিচ্ছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, এটাকে দিয়ে শেষবারের মতো
খুব ভালো করে আমরা মেখে নেব ভর্তাটা। ভর্তাটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। ভর্তাটা আমাদের তৈরি হয়ে গেছে, এটা আমি এবার প্লেটে সার্ভ করব গরম গরম ভাতের সঙ্গে। তাহলে বন্ধুরা, আমাদের আজকের রেসিপি কচুরমুখী ভর্তা বা গাঁঠি কচুর ভর্তা তৈরি হয়ে গেল। যেসব মানুষরা ভর্তা খেতে পছন্দ করেন অথচ কচুরমুখী ভর্তা এখনো ট্রাই করেননি, অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।